প্রত্যেকে গোসল করত উলঙ্গ হয়ে, কেউ পোশাক পরত না, ওটা ট্র্যাডিশন ছিল। আপনি জানেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একটা দ্বীপ আছে যেখানে এখনো মানুষ উলঙ্গ, আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন পেয়ে যাবেন। এখন গঙ্গা সাগর মেলা হচ্ছে, দেখেছেন এই যে সাগর মেলা? আমাদের এই বড় বড় নেতা মন্ত্রীরা সব সাগর মেলায় যাচ্ছে। তো সাগর মেলায় আমাদের যারা সাধু থাকেন, আমি কোনো ধর্মকে অপমান করছি না, আমার উদ্দেশ্য নয়, সব ধর্মকে সম্মান করে বলছি, সাগর মেলায় যত সন্ন্যাসী থাকে সবগুলো নাগা সন্ন্যাসী, মানে ফুল উলঙ্গ। কিন্তু আমার ইসলাম প্রথমে বলছে পোশাক পরো, বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কোন মসজিদের ইমাম সাহেব জুমার দিন উলঙ্গ হয়ে নামাজ পড়াচ্ছে? এই যে আছে কোথাও কথা বলে না? কোন ঈদের দিন মুসাল্লি ইমাম মুক্তাদি সব একদম পোশাক খুলে দিয়ে জন্মদিনের পোশাকে আল্লাহু আকবার, হারাম। 1400 বছর আগে প্রথমে জাতিকে পোশাক পরিয়েছে ইসলাম, এই মুসলিম জাতি, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে বলা হয় মুসলমানরা বিদেশি, বলা হয় মুসলমানরা পরদ, বাইরের দেশ থেকে দেশে ভাড়াটিয়া, মুসলমানরা দেশ আক্রমণ করার জন্য এসছে। মহাত্মা গান্ধী বলেছেন মুসলমানরা হচ্ছে দেশের, এদেশের জন্য তারা আশীর্বাদ। মুসলমান জাতি যদি ভারতবর্ষের জমিনে আগমন না করত, পোশাক জিনিসটা কি জানতো না? তার উদাহরণ আপনি গিয়ে দেখে আসুন সাগরে। কালকে আমার সঙ্গে চলুন, আমার বাড়ি থেকে আর 120 কিলোমিটার দূর, আপনাকে বকখালি দিয়ে আসবো, আপনি ওখানে সমুদ্রে চলে যাবেন। সবাই পুরো উলঙ্গ, কারো শরীরে একটা পোশাক নাই। কিন্তু ইসলাম আল্লাহর নবী শিখিয়েছেন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, বলুন সুবহানাল্লাহ। আর একটা মহিলা শুধু দুই হাতের কবজি খুলতে পারবে, পায়ের পাতা খুলতে পারবে, আর কোন অংশ খুলতে পারবে না। যেখানে ফেতনা নাই সেখানে এটুকু খুলতে পারে, অসুবিধা নাই। মুসা নবীর জামানায় সবাই উলঙ্গ হয়ে গোসল করছে, কিন্তু মুসা নবী ওই যুগের ট্র্যাডিশনও তাই ছিল। উনি কি করতেন, ধরুন বিশাল বড় একটা ওই ধরুন বকখালি বা দীঘা, সবাই গোসল করছে, উনিও গোসল করতেন, কিন্তু উনি যখন গোসল করতেন উনি এই সবার সঙ্গে গোসল করতেন না। আচ্ছা আপনি বলুন, এই যে পুকুরটা বা দিঘিটা রয়েছে, এটা যদি 50 বা 100 বিঘে একটা পুকুর হয়, আর এখানে যদি 100 লোক গোসল করে, আর ওই লোকটা যদি সেই 100 বিঘের মাথায় গিয়ে গোসল করে, এখান থেকে ওনার কোনো কিছু বোঝা যাবে? তো নবীরা তো সবচাইতে বেশি খোদাভীরু হয়, উনি কি করতেন, একদম সবার থেকে দূরে গিয়ে কাপড়টা উপরে রেখে একটা পাথরে রেখে গোসল করতেন। কোথায়? উলঙ্গ হয়ে সবাই, সবাই ওটা ট্র্যাডিশন। গ্রামের লোকেরা, আমতার লোকেরা বলছে জানিস, বলে কি, বলে মুসা নবীর, এটা কোরআন শোনাচ্ছি কিন্তু গল্প নয়, একটু পরে আয়াত বলবো, বলছে মুসা নবীর লজ্জাস্থানে গোপনাঙ্গে কোন মনে হচ্ছে সমস্যা আছে, তা না হলে আমাদের সাথে গোসল করছে না কেন? কোরআন শোনাবো একটু পরে, তার আগে প্রেক্ষাপটটা বলছি। এই যে কানা ঘুষো কানা ঘুষো কানা ঘুষো চলছে, মুসা নবীর কানে না গেলেও এটা জানেন কে? আল্লাহ। আপনি যখন চায়ের দোকানে বসে কিংবা বাজারে বসে কোনো মুসলমানের পিছনে সমালোচনা করছেন, আপনি ভাবছেন ও হয়তো খবর পাচ্ছে না, কিন্তু খবরটা পায় কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সুরার নাম সুরা কফ, সুরার নাম সুরা মুমিন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমার চোখ কোনটা লুকোচুরি করে, চোখ যেটা লুকোচুরি করে গোপনে গোপনে তোমার চোখ যেটা দেখে, আর তোমার অন্তরের মধ্যে গোপনে কি হয় ও খবরটা পৃথিবীর কোনো মানুষ হয়তো জানে না। তোমার স্ত্রী তোমার কাছে কোনো গোপন বিষয় হয়তো লুকিয়ে রাখতে পারে,
তুমি স্বামী হিসাবে তোমার স্ত্রীর কাছে গোপন বিষয় কিছু তুমি লুকিয়ে রাখতে পারো। তোমার দুটো ছেলে তিনটে, দুটো মেয়ে তিনটে ছেলে, পাঁচ ছেলের বাপ মা, তোমার বয়স হবে মাত্র 45, তোমার বিবির বয়স হয়ে গিয়েছে 40। আগের মতো তোমার বিবির সেই রূপ নাই, যৌবন নাই, তোমার বিবি আগের মতো সেই রকম আর লাবণ্য তোমার চোখে ভালো লাগে না। এখন তুমি গোপনে গোপনে বাজারে তোমার যেখানে দোকান আছে ওই দোকানের পাশে একটা জুয়েলার্সের দোকান আছে, ওই দোকানে একটা মহিলা কর্মচারী, তুমি তার সাথে ভাব জমিয়ে ফেলেছো, রাত্রেবেলা ফোনে তার সঙ্গে কথা বলো, মাঝে মাঝে তুমি তার সঙ্গে দেখা করতে চাও, এই গোপন কথাটা তুমি জানো, সেই মেয়েটা জানে, বিবি কিন্তু জানে না। কোরআন বলছে তোমার বিবির কাছে তুমি কিছু লুকিয়ে রাখতে পারো, তোমার বাচ্চার কাছে তুমি কিছু লুকিয়ে রাখতে পারো, কিন্তু তোমার মনের গোপন কুঠরে, তোমার মনের গোপন ঘরে কি আছে ওটা সবাই লুকিয়ে, সবার কাছে লুকিয়ে থাকলে আমি আল্লাহর কাছে কিন্তু প্রকাশ্য। বাবাজির আর সোনার লালেরা, ন্যায়নিষ্ঠ বোনেরা, সবসময় আল্লাহকে দেখে ভয় করব বলুন ইনশা আল্লাহ। দেশের লোকেরা নবী মুসা আলাইহিস সালামকে বলল, মুসা নবীর লজ্জাস্থানে মনে হচ্ছে কোনো সমস্যা আছে, হয়তো তার লজ্জাস্থানে কোনো সমস্যা আছে, তা না হলে তিনি গোপনে লুকিয়ে সবার সামনে গোসল করে না কেন? কথাটা যখন আল্লাহর কাছে পৌঁছালো, আল্লাহ চায় দোষটা নয় বরং সত্যটা সামনে এনে দেওয়া। অনেক সময় আমাদের বিপদ মুসিবত নেমে আসে, এর দ্বারাই আমাদেরকে সতর্ক করে দেন কে? জোরে বলেন, যদি কেউ গোপনে গোপনে কোনো গুনার কাজ করে, ওই কাজটা সমাজে অনেক সময় প্রকাশ্য এসে যায়, যাতে সেই ব্যক্তিটা সেই কাজ থেকে সাবধান হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একদিন কি করলেন, কাপড়টা রেখে আর পাথরের উপর, মুসা নবীর হাতে একটা লাঠি থাকতেন জানেন তো আপনারা, একদম এই রকম বড় সাইজের লাঠি সব সময় হাতে রেখে দিতেন, লাঠিটা রাখলেন পাথরের পাশে, কাপড়টুকু খুলে নিয়ে পাথরের উপরে রেখে পুকুরে কিংবা ওই জলাশয়ে তিনি গোসল করতে শুরু করলেন। গোসল করে যখন ডুব দিয়ে তিনবার উঠেছে, উঠে দেখছে পাথরটা সবে পাথরে হাত দিয়ে কাপড়টা তুলতে যাবে, ওই সময় দেখলেন পাথরটা মুসা নবীর কাপড় নিয়ে দৌড়াতে শুরু করলো। মুসা নবী 40 কিলো কিলোমিটার বেগে ছুটছে, কাপড় ছুটছে 50 কিলোমিটার বেগে। মুসা নবী যখন তার দৌড়ানোর গতি বাড়ালো, কাপড়টা আরো জোরে কিন্তু গতিটা বাড়িয়ে দিল। এই পাথরটা কাপড়টাকে নিয়ে ওই লোকালয়ের সামনে দিয়ে যেখানে সবাই বসেছিল ওই জায়গা পুরো গ্রামের মধ্য থেকে সবার সামনে থেকে কাপড়টা গিয়ে সেই বাগনানে উঠে গেল। গোটা দেশের লোক সবাই জানতে পারলো, লজ্জাস্থানে দিকে তাকিয়ে দেখলো মুসা নবীর লজ্জাস্থানে কোনো সমস্যা নাই। তিনি প্রচন্ড রেগে গেল, লাঠিটা দিয়ে এত জোরে তিনি পাথরে আঘাত করলেন, পাথরটা ভে টুকরো টুকরো হয়ে গেল, কাপড়টা তিনি পরে নিল। এরপরে সমস্ত মানুষ তারা বুঝতে পারলো মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে কোনো সমস্যা নাই, তিনি আল্লাহর ভয়ে এমন কাজটি করে থাকে। সুবহানাল্লাহ বলবেন। আজ আমাদের কিছু মুসলমানের ছেলে আছে ভাবিদের সামনে গোসল করে, আছে না? নেই, আছে না? মনে করে ভাবি ও ঘরের লোক হারাম, কোনো মেয়ে ছেলে যদি দেওরকে দেখে পর্দা না করে এটাও হারাম। আপনার মেয়েটা বিয়ে হলো, বিয়ের 3 দিন পরে আপনার জামাই এসছে, জামাই সকালে যখন গোসল করবে জামাইয়ের সাবান শ্যাম্পু গোসলের পানিগুলো রেডি করে দেবে কে? আপনার ছোট ছোট ওই ক্লাস 9-10 যে মেয়েরা পড়ে ওই শালি শালিগুলো তো শালিগুলো দেবে তো, ওগুলো দেয় না? দেয় না। সকালে টিফিনের নাস্তার ব্যবস্থাটা শালিগুলো দিয়ে দিচ্ছে সামনে, এটা সম্পূর্ণ হারাম। আজ থেকে নিয়ত করুন কখনো কোন জায়গায় খোলা মেলা, এমনকি আল্লাহর নবী বলেছেন তোমার যে পায়ের উরু উরু, এই উরুটাও সতরের অন্তর্ভুক্ত বলুন। সুবহানাল্লাহ, নবীজি কখনো জীবনে তিনি কখনো
তার শতত থেকে কাপড় জীবনের সত্য না বলুন না সুবহানাল্লাহ। ছোটবেলায় নবীকে নিয়ে খালিমাতুস সাদিয়া যখন নিয়ে চলে গেছেন নবীকে তায়েফে, মক্কা থেকে 100 কিলোমিটার দূরে, নবী ছোটবেলায় তখন কেঁদে উঠত যখন নবীর লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত। এটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ বিশেষ, লজ্জা হলো ঈমানের অংশ, যার লজ্জা শরম নাই তার ঈমান। অনেক ছেলে আছে বাপ চাচার সামনে দেখবেন বিড়ি খায়, তার মধ্যে ঈমানের কোনো স্বাদ পাওয়া যাবে না। অনেক মানুষ আছে বাপ বেটায় বসে তাস খেলে, বড় কাকার সঙ্গে বসে তাস খেলছে, মরে গেলে যে কবরে কি পেটা পিটবে আপনি ভাবতে পারবেন না। এই বাবাজিরা, বাপ বেটা একসঙ্গে বসে বিড়ি খাওয়া যায়, তাস খেলা যায়, এখন তো আর লজ্জা শরম ছেলেদের মধ্যে নাই। মেয়েদের হায়া বলতে সব শেষ হয়ে গেছে। আগেকার একটা মেয়ে ছেলে মৌলবি সাহেব দেখলে চলে গেছে, নামাজি মুসাল্লি আসছে ওই রাস্তা থেকে, ছেলেদের বলতে ছেলেরা ও লোক চলে গেছে, বললে হ্যাঁ তবে আসতো, ওটা ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আমাদের মেয়েদের লজ্জা কোথায় গেছে? ওনার কোনো মেয়ে ব্যবহার করে না, করে কথা বলে না। এখন 100-এর মধ্যে 90টা মেয়ের বুক মুখে অন্না আছে, কি করব দেখছি, ওরা অন্না ব্যবহার করে না তাই আমরা ব্যবহার করি। এখন অন্না নেয়ার স্টাইলটা পুরো পেঁচিয়ে গলায় দিয়ে পিছনে ফেলে দিয়েছে, হারাম। এর জন্য দায়ী কিন্তু অভিভাবক আছে। আপনার মেয়েটা যখন 5-7 বছর বয়স হলো, সেই সময় মেয়েটাকে আপনার মক্তব, মসজিদে আছে না মক্তব, মক্তবে পড়িয়ে 8-9 বছরের মেয়েটাকে আপনি বলবেন, মা তুমি মুসলমানের মেয়ে, তুমি উচ্চ শিক্ষায় শিক্ষা গ্রহণ করো, তুমি হাই স্কুল থেকে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটি পড়াশোনা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু শালীনতার সঙ্গে পর্দার সঙ্গে তুমি চলো, মান ও সম্মান থাকবে, ইমান ও হেফাজত থাকবে, আমি অন্তত কবর থেকে বেঁচে যেতে পারবো আজাব থেকে। এটা বাপ যদি বলে মেয়েকে, ওই মেয়ে কখনো লজ্জাহীনতা হতে পারে? বাপ বলছে না তা কি করবে? বাপ তো বলা ছেড়ে দিয়েছে অনেক আগে, মা তো অনেক আগে নিষেধ করা ছেড়ে দিয়েছে। এই মুসা নবীর উম্মতের মধ্যে একটা দলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল, জানেন